LED আমাদের প্রায় সব বোর্ড বা সার্কিটে ব্যবহার করার প্রয়োজন পড়ে আর ওভার ভোল্টেজ থেকে LED কে প্রোটেক্ট করার জন্য আমরা নরমালি এরকম ধরনের রেজিস্টর ব্যবহার করে থাকি বাট অনেক ক্ষেত্রে দেখা যায় LED এর সাথে আমরা সঠিক পরিমাপের রেজিস্টর ব্যবহার করতে পারি না বা বুঝতে পারি না আসলে কত ভোল্ট সাপ্লাইতে LED এর সাথে কত ওমসের রেজিস্টর আমাদের ব্যবহার করার প্রয়োজন এর ফলে অনেক ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয় যেমন LED নষ্ট হয়ে যায় বা রেজিস্টর পুড়ে যায় এবং অন্যদিকে দেখা যায় LED অথবা রেজিস্টর প্রচুর পরিমাণে হিট হয় সো আজকের ভিডিওতে আমরা খুব ইজিলি জানব কতটুক ভোল্টেজে LED এর সঙ্গে কত ওমসের রেজিস্টর ব্যবহার করার প্রয়োজন So normally আমরা যে কোনো সার্কিট বা DIY প্রজেক্টে এরকম ধরনের 3mm অথবা 5mm LED ব্যবহার করে থাকি সো এরকম ধরনের যে LED গুলি আছে 3mm অথবা 5mm বা মাল্টিকালার যে LED গুলি আছে এগুলো সাধারণত 2 ভোল্ট থেকে শুরু করে 3.5 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ নিয়ে থাকে এবং যদি অ্যাম্পিয়ারের কথা বলি তাহলে এগুলো 20 মিলি অ্যাম্পিয়ার থেকে 30 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত নিয়ে থাকে সো রেজিস্টর ক্যালকুলেট করতে গেলে বিষয়টা আসলে অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে এই কারণে আমি ভোল্টেজ অনুযায়ী রেজিস্টরের ভ্যালু বলে দিচ্ছি সো যদি আমাদের ভোল্টেজ 3 ভোল্ট থেকে 12 ভোল্ট হয় এবং তার সাথে যদি আমরা LED ইউজ করতে চাই সেক্ষেত্রে LED এর সাথে আমাদের 1K অথবা 1000 ওমসের একটি রেজিস্টর ব্যবহার করতে হবে আপনি চাইলে কোয়ার্টার ওয়াটার রেজিস্টর ইউজ করতে পারেন সেম ভাবে যদি আমাদের ভোল্টেজ 12 ভোল্ট থেকে 24 ভোল্টের মধ্যে হয় সেখানে আমাদের কোয়ার্টার ওয়াটার 2K রেজিস্টর লাগবে দেন যদি আমাদের ভোল্টেজ 24 ভোল্ট থেকে 48 ভোল্ট বা 24 ভোল্ট থেকে 48 ভোল্টের মধ্যে হয় সেক্ষেত্রে আমাদের লাগবে 3.3K রেজিস্টর বা অনেকে এটাকে 3K3 রেজিস্টরও বলে এখানে 0.50 ওয়াট মানে হলো হাফ ওয়াটের রেজিস্টরের কথা বলা হয়েছে সো এই 24 ভোল্ট থেকে 48 ভোল্টের মধ্যে যদি LED ব্যবহার করতে চাই আমরা সেক্ষেত্রে আমাদের 3.3K রেজিস্টর লাগবে এবং সেটি অবশ্যই হাফ ওয়াট বা তার বেশি ওয়াটের হতে হবে দেন ভোল্টেজ যদি 48 ভোল্ট থেকে 80 ভোল্টের মধ্যে হয় সেক্ষেত্রে আমাদের 4.7K রেজিস্টর ইউজ করতে হবে এবং এখানে অবশ্যই 1 ওয়াট বা তার থেকে বেশি ওয়াটের রেজিস্টর আমাদের ব্যবহার করতে হবে এবং লাস্টলি যদি আমাদের ভোল্টেজ 80 ভোল্ট থেকে 150 ভোল্ট DC হয় সেক্ষেত্রে আমাদের 10K রেজিস্টর ব্যবহার করতে হবে এবং সেটি অবশ্যই 3 ওয়াট বা তার থেকে বেশি ওয়াটের নিতে হবে সো এই ছিল কিছু রেজিস্টরের ভ্যালু যেটা আমাদের ভোল্টেজ অনুযায়ী LED এর সাথে সেট করে নিতে হবে যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার